बोलियो ननदी बोलियो ननदी यार तू मुठो चल फेले ते हरीते ठाकुर जमाइलो बारीते लो ननदी ठाकुर जमाइलो बारीते हेलो गाइस वेलकम बैक टू माय चैनल রিপাস ব্লগে নতুন ভিডিও দেখার জন্য আমার সব বন্ধুদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে যে লুকে আমায় দেখতে পাচ্ছ সেটা একটা জামাই ষষ্ঠী স্পেশালি লুক দিয়েছি। তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি আজকে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখার আগে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো অবশ্যই দেরি না করে ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে করে আরো অনেক নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে গিয়ে পৌঁছায়। তো চলো বন্ধুরা শুরু করি আজকে নতুন ভিডিও, কিভাবে আমি আমার এই লুকটাকে ক্রিয়েট করলাম। তো তোমরা সঙ্গেই থাকো আর দেখতে থাকো। কিন্তু রাত্রি অনেক বাজে আর আমি রাত্রিবেলায় মেকআপটা করছি, কালকে যেহেতু বাবার বাড়িতে যাব। তোমরা আবার জামাই ষষ্ঠী নতুন ব্লগ দেখতে পাবে বাবার বাড়িতে গেলে। তো আমি যে শাড়িটা পরবো সেটা তোমাদেরকে দেখাই, এই যে আমি এই কাঞ্জিভরণটা পরবো। তো আমি তাতানের বার্থডেতেও এই কাঞ্জিভরণটা পরেছিলাম, তো আবার এইটাই পরবো, কারণ এই শাড়িটা তোমাদের দাদাভাই খুব পছন্দের শাড়ি আর এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে শাড়িটা, আর জামাই ষষ্ঠীর জন্য আশা করছি এই শাড়িটাই বেশি মানাবে, এই জন্য এই শাড়িটাই পরবো। তো তোমরা দেখতে থাকো। তো চলো ফার্স্টে আমি দিয়ে নেবো টোনার। টোনারটা একটু কিছুক্ষণ ধরে মুখে শুকোতে দেবে। যে কোনো জিনিসে আমি বারবার বলি, এর আগের পার্টি মেকআপ লুকেও তোমাদেরকে বলেছি যে যে কোনো জিনিস মুখে অ্যাপ্লাই করার জন্য তারপর তোমাদেরকে কিছুক্ষণ ধরে একটু টাইম দিয়ে জিনিসগুলো মুখে একটার পর একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে, নতুবা কিন্তু কোনো মেকআপই ঠিকঠাক মুখে বসবে না। আর আজকে যে প্রোডাক্টগুলো দিয়ে আমি মেকআপ করবো সেগুলো টোটালি আলাদা, কেননা সেটা শুধুমাত্র তোমাদের জন্যই করব। আমি কোনো কম দামের প্রোডাক্ট ইউজ করি না নিজের স্কিনে, কারণ আমার স্কিন খুব সেন্সিটিভ স্কিন, আমি ক্রাইলানের প্যালেট ছাড়া আমি অন্য কোনো কিছু দিয়ে মুখে মেকআপ করি না। তো আজকে যেগুলো দিয়ে করবো সেটা কালার এসেন্সের। তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। তারপর দেখো আমি নিয়ে নিয়েছি অ্যাকোয়া প্লাস, যেহেতু রাত্রিবেলা তো ময়েশ্চারাইজার হিসেবে আমি এই অ্যাকোয়া প্লাসটাই মুখে ইউজ করবো। তারপর দেখো আমি নিয়ে নিয়েছি হুডা বিউটি প্রাইমার। তো এই প্রাইমারটা ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না, তোমরা যে যার মুখে যেটা শুট করে তোমরা সেইটাই ইউজ করতে পারো। তো প্রাইমারটা আমরা কেন দিই তোমাদেরকে আগেও বলেছি, আমরা যে মেকআপটা মুখে করি সেটাকে ধরে রাখার জন্যই এই প্রাইমারটা ইউজ করা। তো তারপর দেখো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কালার এসেন্সের ফাউন্ডেশন। এবার যেটা ইউজ করবো দেখো অলিভিয়ার প্যান স্টিক। এরপরে আমি আইব্রোটাকে কমপ্লিট করে নেব, এই যে আমার আইব্রোটাকে ঠিকঠাক ভাবে কমপ্লিট করে নেব। এখান থেকে আমি 40 নাম্বার শেডটা ইউজ করছি, কারণ আমার স্কিনে এইটাই যাবে, এই জন্য এইটাই ইউজ করছি। মাকে
essence and loose powder. ঝটাপট একটু ওয়েট করো, আমি শাড়ি পরে এখনই আসছি। গাইস দেখো শাড়ি পরা হয়ে গেল, তো চলো এবার চুলটা বেঁধে ফেলি। A few moments later.
ফাইনালি আমার লুক কমপ্লিট সিম্পলের মধ্যে। দেখো হেয়ারটাকে আর বাদলাম না, দেখে নাও। কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। সামনের দিন আমি আবার জামাই ষষ্ঠীর নতুন ব্লগ নিয়ে আসছি। চলো বন্ধুরা আজকের মতো টাটা। ঠাকুর জামাই এলো বাড়ি।